আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাল্লাহ। যে মাসুদুল হাসান বিল্লাল আপনাদের এলাকায় কিরকম কাজ করেন? ইনশাল্লাহ ভালোই করছে। আর আমরা আশা করি যদি আবার আল্লাহ পাক সেই শক্তি ভক্তি দেয়, আবার আশা করতেছি যে এই উন্নয়ন যেন আবার করার মতো আল্লাহ পাক তৌফিক দান করে। উনি লোক হিসেবে কিরকম? ইনশাল্লাহ ভালো, খুব ভালো লোক। উনি কি সহজ চরিত্রবান? হ্যাঁ, সহজ চরিত্রবান। দোয়া করবেন ওনার জন্য? ওনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনার নাম কি? আমার মোহাম্মদ হারুন। হারুন, আপনি কি করেন? আমি এমনি টাওয়ারের কাজ করি, আমার গ্রামের বাড়ি বোলা, আমি হায়দ্রাবাদ বাড়ি করছি এই মানলু মাসুম হালাল বিল্লালের এলাকায়। বিল্লাল বর্তমানে খুব ভালো লোক, এই এলাকায় আওয়ামী লীগের জন্য খুবই ভালো লোক বিল্লাল। বিল্লাল দে আওয়ামী লীগের থেকে আবারও যাইতে পারে, এটাই আমার কামনা। আমি বোলাবাসীর কাছে বাইরের যারা এই দেশে বাড়ি করছে তাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম সবুজ। আচ্ছা, মাসুদুল হাসান বিল্লাল কেমন লোক? মাসুদুল হাসান বিল্লাল কেমন লোক এটা এই 39 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা জনগণ জানে, এবং আপনিও জানেন, আমি জানি। উনি হলো একজন গরিব দুঃখী মানুষের বন্ধু। ওনাকে আপনি 24 ঘন্টার ভিতরে, আপনি ওনাকে 18 ঘন্টায় যাকে আমরা কাছে পাই, তাহলে বোঝা যায় যে উনি কেমন লোক। তো আমরা ইতিপূর্বে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, আমরা আশা করি এবার আবারও আমরা এই 39 নম্বর ওয়ার্ড থেকে ওনাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করব। তো আমি এক কথা বলতে চাই, উনি অ্যাকচুয়ালি ভালো মানুষ, উনি জনগণের বন্ধু, আমাদের সবার জনগণের বন্ধু এবং আমাদের বন্ধু। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।